আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মা লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব। বিষয়টি হলো যে একটি কারণে অধিকাংশ নারীগণ জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে যাবে। প্রিয় বন্ধুগণ, এ সম্পর্কে সহি বুখারিতে একটি হাদিস উল্লেখ হয়েছে, হাদিস নাম্বার 29। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে জাহান্নাম দেখানো হয়, আমি দেখি তার অধিবাসীদের বেশিরভাগই নারী জাতি, কারণ তারা কুফরি করে। জিজ্ঞেস করা হলো, তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে? তিনি বললেন, তারা স্বামীর অবাধ্য হয় এবং অকৃতজ্ঞ হয়। তুমি যদি দীর্ঘদিন তাদের কারো প্রতি ইহসান করে থাকো, অতপর সে তোমার সামান্য অবহেলা দেখতে পেলেই বলে ফেলে, আমি কখনো তোমার নিকট হতে ভালো ব্যবহার পাইনি। প্রিয় বন্ধুগণ, এই হাদিসের মধ্যে নারীগণের জাহান্নামে যাওয়ার যে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তা হলো স্বামীর অবাধ্য হওয়া বা অকৃতজ্ঞতা প্রকাশ করা। স্বামী যা দিয়েছে, যতটুকু উপহার দিয়েছে, যতটুকু আপনাকে দিয়েছে, সেটা কম হোক আর বেশি হোক, ছোট হোক আর বড় হোক, অবশ্যই কৃতজ্ঞ থাকতে হবে। যদি কৃতজ্ঞ না থাকেন, যদি বলেন এটা তো আমার পাওয়ারই ছিল, তাহলে কিন্তু জাহান্নামে যেতে হবে। অথবা স্বামী আপনাকে একটি কাজ করতে বলতেছে, আপনি সেটা করতে চাচ্ছেন না, আপনি অন্যটা করতে চাচ্ছেন, এক্ষেত্রেও কিন্তু আপনার স্বামীর অবাধ্য হওয়ার কারণে জাহান্নামে যেতে হতে পারে। তবে একটা জিনিস বিশেষভাবে লক্ষ্য রাখবেন, সেটা হলো স্বামী যদি আপনাকে শরীয়ত গৃহীত কোনো কাজ করতে বলে, শরীয়ত পরিপন্থী কোনো কাজ করতে বলে, সেক্ষেত্রে স্বামীর বাধ্য হওয়া যাবে না। শরীয়ত যেটাকে নিষেধ করেছে সেটাকে না করতে হবে। আর স্বামী এমন কোনো নির্দেশ দিয়েছে, এমন কোনো হুকুম দিয়েছে যা শরীয়ত সমর্থন করে, তাহলে অবশ্যই সেটাকে আপনাকে মান্য করতে হবে, মানতে হবে। যদি না মানেন, সেক্ষেত্রে আপনি জাহান্নামে যেতে পারেন। প্রিয় বন্ধুগণ, হাদিসটি সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, আর অবশ্যই হাদিসটি 100% গ্রহণযোগ্য। এজন্য প্রিয় মা ও বোনেরা, আপনারা সকলেই খুবই সতর্ক থাকবেন, কখনোই আপনার এই অভ্যাসগুলির কারণে, এই কাজগুলির কারণে যেন আপনাকে জাহান্নামী হতে না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রত্যেকটা মা ও বোনকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, স্বামীর আনুগত্য করার তৌফিক দান করুন, এবং সাথে সাথে কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আজ এ পর্যন্তই। আমি আশা করি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তারাও এ সম্পর্কে জানতে পারে। আপনার কারণে কোনো একজন মা ও বোন যদি এ সম্পর্কে জানতে পারে আর সে যদি সাবধান হয়ে যায়, জাহান্নামের পথ থেকে ফিরে আসে, তাহলে সে যে পরিমাণ নেকি অর্জন করবে, মহান রব্বুল আলামিন আপনাকেও সেই পরিমাণ নেকি দান করবেন ইনশাআল্লাহ। এজন্য বন্ধুগণ, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আর নিয়মিত এ ধরনের আরও অনেক ইসলামিক ভিডিও পেতে চাইলে, দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন। মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকেই ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.